সুরের জগতে ইন্দ্রপতন, মাহফিল শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের কোহিনুর শিল্পী রশিদ খানের। দীর্ঘ এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। মঙ্গলবার বিকেল 3:45 পরিবার পরিজন ছেড়ে সুরলোকে পাড়ি দিলেন রশিদ। থেমে গেল শাস্ত্রীয় সঙ্গীতের সেই অনবদ্য সুর। সঙ্গীত জগতের নক্ষত্র পতনে শোকস্তব্ধ শিল্পী মহল। রশিদজির অকাল প্রয়াণ সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন প্রত্যেকেই। শুধু বিশিষ্ট সঙ্গীতশিল্পী নয়, দীর্ঘদিনের পরম বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন ধ্রুপদী তবলাবাদক বিক্রম ঘোষ, পরিচালক অরিন্দম শীল। কিছু বলতে পারছি না, কিছু বলার নেই। কাজ করেছেন একসাথে অনেকদিন, ছোটবেলার বন্ধু, 13 বছর বয়স থেকে বন্ধু। আ গ্রেট ফ্রেন্ড অ্যান্ড বিক্রম, রাশিদ অ্যান্ড মাইসেলফ ওয়ার লাইক আ ইউনিট, আ ট্রায়ো। উই হ্যাড সাচ ফান, সাচ মেমোরিজ, আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে। ছোট ভাইয়ের মতো ছিল, কাজের সূত্রে নিজে থেকেই আলাপ করেছিলেন রশিদজি। সেই ভাইয়ের মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী সেন। আমার ছোট ভাইয়ের মতো ছিল, নিজের থেকে আমার সঙ্গে আলাপ করে, আমি ভাবতেই পারিনি যে ওর মতো অত বড় একটা শিল্পী, সে নিজের থেকে আমার সঙ্গে আলাপ করে আমাকে দিদি ভাই বলে ডাকত। এই বয়সের এই জেনারেশন এরকম মেল সিঙ্গার, ক্লাসিক্যাল মিউজিশিয়ান, যার ওনাকে যেভাবে আমি জানি, ওনার ব্যাকগ্রাউন্ড কিছুই ছিল না, বিক্রমের সঙ্গে 13 বছর থেকে ওনার সম্পর্ক একটা, ওইখান থেকে একজন মানে যেভাবে এসে একজন বিগ 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 আর্টিস্ট আমাদের কাছে উনি হয়ে দাঁড়ালেন, লেজেন্ড হয়ে দাঁড়ালেন, ওনাকে এভাবে হারানোটা এত কম বয়সে অ্যাকসেপ্ট করা খুব মুশকিল। সুরের মহলে স্তব্ধ সেতার, ভাষা ছিল না যার কাছে কোনো বাধা, সব ভাষাতেই শ্রোতার মন জয় করে নিয়েছিলেন উস্তাদ রশিদ খান। তার কণ্ঠে মজেছিল দুনিয়া, বিশ্বের দরবারে নিজের গুণে আর বাগদেবীর আশীর্বাদে পেয়েছিলেন একের পর এক সম্মান। কালজয়ী সেই সঙ্গীত শিল্পী আজ আর নেই, কিন্তু তার সৃষ্টি, গুণ আর কণ্ঠ আজীবন বেঁচে থাকবে মানুষের অন্তরে, তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।